নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বরনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে অটো চালকদের দৌরাত্ম, এএসটিসি বাস চালকদের প্রতিবাদ। বাংলা ব্যানার কাণ্ডে শনিবার গণধর্ণা, সফল করার আহ্বান বিডিএফের। অবাধে বার্মিজ সুপার সিন্ডিকেট, হয়রানির শিকার স্থানীয় ব্যবসায়ীরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সরকারি পরিবহন বিভাগ এএসটিসির অধীনে ধুয়ারবন্দ শিলচর রুটে চলা বাস চালক এবং মালিকদের সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করে ওই রুটে চলা অটো চালকরা বৃহস্পতিবার দুপুরে এক বাস চালককে অটোকে বেধড়ক মারধর করেছে বলে একদল অটো চালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শুক্রবারে বাস চালানো বন্ধ রাখেন চালক এবং মালিক পক্ষ। তারা বিষয়টি পরিবহন মন্ত্রীর কাছে জানিয়েছেন। বাস মালিকেরা জানান, এই ঘটনা প্রথম নয়, অতীতেও কয়েকবার তাদের উপর হামলা চালানো হয়েছে। এ বিষয়ে তারা থানায় মামলাও করেছিলেন। পরিবহন বিভাগ বিষয়টি নিয়ে নানা পদক্ষেপ নিলেও অটো চালকদের দৌরাত্ম্য কিন্তু থেমে যায়নি। বাস চালকরা সিদ্ধান্ত নিয়েছেন, যতক্ষণ তাদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিচার হচ্ছে না, তারা বাস চালানো বন্ধ রাখবেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ওই রুটে এসটিসির অধীনে 12টি ট্রাভেলার গাড়ি চলাচল করে এবং তাদের কাছে সরকারের পক্ষ থেকে ওই রুটে চলার জন্য অনুমতি রয়েছে। তবে ধুয়ারবন্দ থেকে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত আসার অনুমতি অটো চালকদের নেই, অথচ তারা দিব্যি নিয়ম ভেঙে এই রুটে চলছে এবং লাগাতার দাদাগিরি করছে। আমরা 10-12টা গাড়ি লাইনে আন্ডার এসটিসি চলে, বাকি কোনো লাইনে এরকম আন্ডার এসটিসি গাড়ি পাইতে আমরা কষ্ট মস্তে চালাই। আর লাস্ট 1-1.5 বছর থাকি ব্ল্যাক ফুড অটোর যন্ত্রণা আমরা গাড়ি চালানিও বাদ দিলে এটা লাগবে। ডেইলিটা ডেইলি অটো বাড়ে, ডেইলি মারপিট হয়, ডেইলি ঝগড়াঝাটি হয়, কিছু না কিছু প্রবলেম লাগিয়েই থাকে। শিলচর টু দুয়ারবন্দ রুটে মিনিমাম হইলো ডেইলি 250-300 ব্ল্যাক ফুড অটো চলে, যেটানোর জেনা পারমিট হইলো 10 কিলোমিটার বা 11 কিলোমিটার। যদি দুয়ারবন্দ বেজর হয় হে দুয়ারবন্দর 10 কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকতো, বাট দুয়ারবন্দর গাড়ি লিঙ্ক রোড পর্যন্ত আর যার দরুন আমাদের গাড়িগুলো চলতে অসুবিধা হয়। মারছে পর্যন্ত নাকে দিকে ব্লাডও আইছে। আমরা মানে ক্ষমতা নাই প্যাসেঞ্জার একটা ডাকিয়া গাড়ি তুটাই দিতাম, তখন কইন আমরা লাস্টে কিতা করা ব্যবস্থা, ব্ল্যাক হুডের লাগি আমরা গাড়ি চালানি মুশকিল হয়ে দাঁড়াইছে। গাড়ি লাগাইছে তখন 12টা বাজে, তখন লাগানোর পরে আমি দুয়ারবন্দ কিতা রেখে ডাকলাম, একজন অটোওয়ালা আমার নায়ক কর যে তুই দুয়ারবন্দ ডাকতে পারবে না, আর একবার দুয়ারবন্দ পেঞ্জার ডাকবে তার হাতে চাবি আছে, চাবি বলে আমার চোখে ঢুকাই দেবো, চোখানা করে দেবো। আমি তারা বললাম ভাই রকম পারে না, হ্যাঁ উঠিয়া আমার মা বাবা সব তুলিয়া গালি গালাস করে লাস্টের দিকে তারা 4-5 জন মিলিয়া আমার মার সাহেব। দুর্গাপূজার সময় ব্রহ্মপুত্র উপত্যকায় বিভিন্ন পুজো মণ্ডপে বাংলায় লেখা ব্যানার টেনে নামানো, মণ্ডপ সজ্জা বিনষ্ট করা তথা গণমাধ্যমে ক্রমাগত রাজ্যের বাঙালিদের বিষয়ে কটূক্তি করে চলেছে আশু লাচিত সেনা, অসমীয়া যুবমঞ্চ সহ বিভিন্ন উগ্র জাতীয়তাবাদী সংগঠনের সদস্যরা। অথচ এ ব্যাপারে সরকার এখন অবধি পুরোপুরি নিষ্ক্রিয়। গত 1 নভেম্বর সমাজকর্মী অরুন্ধতী গুপ্ত ও অলকাদেব আহত এক নাগরিক সভার সিদ্ধান্ত অনুযায়ী শনিবার বেলা 11টা থেকে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক প্রতিবাদী ধর্ণা পালিত হবে। এই কর্মসূচিকে সফল করে তুলতে বিডিএফ এর সব সদস্য সহ বরাকের সমস্ত দল সংগঠন তথা সমস্ত সচেতন নাগরিকদের আহ্বান জানালেন বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য। তিনি বলেন, সরকারি নীরবতা প্রমাণ করছে যে বাঙালিদের হেনস্থা রুখতে সরকার আন্তরিক নয়। যেভাবে উগ্র প্রাদেশিকতাবাদীরা গণমাধ্যমে রাজ্যের বাঙালিদের সম্পর্কে ক্রমাগত কটূক্তি করেছে, হুমকি দিচ্ছে, তাদের শঙ্কা হচ্ছে যে আগামীতে বাঙালিদের কোণঠাসা করার আরো উদ্যোগ নেওয়া হতে পারে, তাই এই মুহূর্তেই এসবের জোরালো প্রতিবাদ জরুরি। তাই জাতির স্বার্থে উক্ত ধর্ণা কর্মসূচিকে সফল করে তোলার সবার দায়িত্ব এবং কর্তব্য। তাই বরাকের সমস্ত সচেতন নাগরিকদের কাছে এই ধর্ণায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জয়দীপ আরো বলেন, পেশাগত কাজের খাতিরে তারা এই কর্মসূচিতে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারবেন না। তিনি তাদের নিজ নিজ জায়গায় থেকে শনিবার সকাল 11টা থেকে দুপুর 12টা অবধি প্রতীকী প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছেন। আমি আমার সংগঠনের সদস্য, বিডিএফ এর যারা যারা কর্মী আছেন, সদস্য আছেন, সবাইকে, এছাড়া বরাক উপত্যকার সমস্ত দল সংগঠন এবং এই শহরের আপামর সচেতন নাগরিককে এই সভায় অংশগ্রহণে অনুরোধ করছি, কারণ এই সমস্যা আমাদের জাতির সমস্যা। আমরা যদি
এই মুহূর্তে ঘরে বসে থাকি তাহলে আমাদের উপর আরও আঘাত আসবে ভবিষ্যতে, যা আমরা প্রতিহত করতে সম্ভব হবো না। কাজেই জাতির স্বার্থে সবাই এগিয়ে আসুন। আমি এটাও বলছি যে যারা যারা পেশাগত কারণে এই ধর্ণা কর্মসূচিতে আসতে পারবেন না, একান্তই আসতে পারবেন না, তারা তাদের নিজ নিজ স্থানে যে কোনো ধরনের প্রতীকী প্রতিবাদ পালন করুন কাল সকাল 11টা থেকে 12টার মধ্যে। সেটা যে কালো বেজ লাগিয়ে হতে পারে, সেটা কোনো লেখা কোনো প্লাকার্ড হাতে ধরে হতে পারে, সেগুলো সামাজিক মাধ্যমে আপলোড করুন। আর যারা যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, আমাদের বিনীত অনুরোধ যে কালকে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা আপনারা আপনাদের প্রতিষ্ঠান বন্ধ রেখে এই প্রতিবাদে সামিল হন। এটি বাঙালি জাতির জন্য, আমাদের সুরক্ষার জন্য এবং যেভাবে মানবিকতা বিধ্বস্ত করা হচ্ছে তার প্রতিবাদ। একই দিনে এদিন সকাল 11টা থেকে দুপুর 12টা অবধি 1 ঘন্টা সব ব্যবসায়িক এবং অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ রেখে এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন বরাকবাসীকে। কিছুদিন থেকে বরাক উপত্যকার লোকাল সুপারি ব্যবসায়ীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। দেখা যায় লোকাল সুপারি চেকিং করা হয়, বার্মিজ সুপারির অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন সিন্ডিকেটের মাধ্যমে। এতে স্থানীয় ব্যবসায়ীরা কালাইন থানাতে সাংবাদিকদের পেয়ে খুব উগড়ে দেন। উপস্থিত ছিলেন আলাউদ্দিন তাপাদার, মুক্তার হোসেন, ইসলাম উদ্দিন, মেহবুব হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। লোকাল সুপারি, স্থানীয় সুপারি, লোকাল সুপারি যদি জানতাম বর্মা সুপারি তাহলে একটা কথা আসলো। ধরার পরে যাই হোক, গাড়ি দর্শন ধরার পরে তার কেসটা হ্যান্ডওভার করছেন, কেস হ্যান্ডওভার করে আমরা বেল লইছি। বেল লওয়ার পরে স্যারও কাছে সুপারিরও আমরা বেল নিয়ে নিছি। নেবার পরে যখন আমরা গুমরা তাই আবার গুমরা কইন যে কোনো কেস নাই আমরা কাছে, 2-3 দিন করে ঘুরাইছেন। তারপর এলাম খালাইন, খালাইনের বাবার প্রথম একদিন আছি আমি খালাইন কোনো স্টাফ পাইছি না। আজকে আইসি খালাইনে কোনো স্টাফ নাই, নাই দেখা সত্ত্বেও তারপরে কী করছি আমি এডিশনাল এসপি স্যারের কাছে ফোন করছি। এডিশনাল এসপি স্যারের ফোন উঠাইছেন না, না উঠানোর কারণে গেছি আবার থানার পিছনে গিয়ে স্যার খুঁজিয়ে বাইর করছি। বার করার পরে কইছি আমার কেসটা আছে যে ডেকা স্যারও আছে, ডেকা স্যার যখন ট্রান্সফার হয়ে গেছেন তাই হ্যান্ড ওভার করতে লাগছিল। সুরজিৎ ডেকা স্যার তাই যখন গুমরাতে আসলাম, ট্রান্সফার যখন হয়েছেন যাওয়ার সময় তাই হ্যান্ড ওভার করতে লাগলো কেসটা। হ্যান্ড ওভার না করে তাই কাছে ট্রান্সফার অন্য জায়গাতে, আমরা এই জায়গাতে 3-4 বার ঘুরতে আসি, আমরা গাড়ি লুসকান হতে আসি, গাড়ি স্টিমেন্ট দিতে আসি বেকারতে ভরিয়া। আমরা গাড়ি যদি এটা যদি না বুঝুন যদি তাহলে লইল নি, একজন যদি পুলিশ প্রশাসনে যদি আমরা এটা না বুঝে যদি তাহলে আমরা পাবলিক কে বুঝবো কোন চাই। আর পুলিশ প্রশাসনের কাছে গেলে কোনোদিন কোনো তারা যদি যাই যদি কোনো হাজারের জন্য, আমরা লোকাল মানুষ পাওয়া যদি তাখানে লোকাল মানুষ কোনো কথা বলতাম পাই না তাহলে ওইখানে কইতেন। আমরা যখন যাই যাওয়ার পরে আমরা ফোন কীতা, ফোন কীতা আজকে আইও না, কোনো মাত মাপিও না, মাথা গেলে তোমার হ্যান্ড ওভার করে লিমু দালাল করে তোমার ঢুকাই দিবো, এ করে ঢুকাই দিবো, এটা কি কথা হয়নি কইতেন। এগুলো একদিন একজন স্যার আসলে নাম জানি না, নাম যদি জানতাম এই দিনও আমি লোকালে মিডিয়া দিতে চাইছিলাম। আজমল মিসবাহুলরা ইসলামী রাজত্ব প্রতিষ্ঠার ছক করছেন, অসন্ততা ভারতের মুসলিমদের সধর্ম সনাতন হিন্দু ধর্মে ফিরে আসার আহ্বান। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মুসলিম সমাজকে পরিচালিত করার জন্য সাম্প্রতিককালে AIUDF প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল এবং বরিষ্ঠ কংগ্রেস নেতা বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মিসবাহুল ইসলাম লস্কর বিভিন্ন সভায় অন্য সুরে বক্তব্য উপস্থাপন করছেন। মুসলিম সমাজকে সংশোধনের পথে আসতে হবে, এরকম একটা বার্তা তারা দিতে চাইছেন, কিন্তু সব কিছুর মধ্যেই গভীর চক্রান্ত রয়েছে। শুক্রবার শিলচরে প্ল্যাটফর্ম এগেনস্ট ইসলামিক জিহাদ এর মুখ্য আহ্বায়ক বকুল মালাকারের সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন। তাদের একটাই লক্ষ্য, যে কোনো উপায়ে ছলে বলে কৌশলে অসমে ইসলাম ধর্মের রাজত্ব প্রতিষ্ঠা করা। মৌলানা বদরুদ্দিন আহমদ এবং মিসবাহুল ইসলাম লস্করের এ ধরনের মন্তব্যে অসম তথা ভারতের সনাতন হিন্দু সমাজকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। ইতিমধ্যে কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান বলেছেন, ভারতকে সকলের শীর্ষস্থানে নিতে হলে ভারতের সবাইকে সনাতন ধর্ম গ্রহণ করতে হবে। ভারতের সংস্কৃতি একমাত্র সনাতন ধর্ম, যা বিদেশি আমদানি নয়। তিনি স্পষ্টভাবে বলেছেন, ভারতের মুসলিমরা সবাই সনাতনী ছিলেন, মুসলিম শাসনে ভীত হয়ে ইসলাম ধর্মান্তরিত হয়েছিলেন, তাই ভারতে ইসলাম সমাজকে সদর্ম সনাতন ধর্মে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। মিসবাহুল আবার এক ধর্মীয় সভায় হুঙ্কার দিয়ে বলেছেন, মুসলিমরা এক হয়ে গেলে বিশ্বের কোনো শক্তি তাদের সঙ্গে পারবে না। এই ধরনের কথা বলে তিনি মুসলিমদের কার্যত ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রের জন্য জিহাদ হিসাবে গড়ে তুলতে চাইছে।
মৌলানা বদরুদ্দিন আজমল এবং মিসবাহুল ইসলাম লস্করকে প্ল্যাটফর্ম এগেইনস্ট ইসলামিক জিহাদের পক্ষ থেকে আমি সতর্ক করে দিচ্ছি, এ ধরনের চক্রান্ত করে তারা পার পাবেন না। পাশাপাশি সনাতন সমাজকে বলছি, অসম তথা ভারতবর্ষকে নিয়ে ইসলামিক যে ব্লুপ্রিন্ট সেটা কিন্তু পরিস্থিতিকে দিন দিন ভয়াবহ। শিলচরের ওলা কোম্পানি থেকে ফাইন্যান্স নিয়ে একটি ইলেকট্রিক স্কুটি ক্রয় করে হয়রানির শিকার হয়েছেন তরুণী রোডের বাসিন্দা অভিজিৎ সাহা নামের এক ব্যক্তি। অভিজিৎ হাইলাকান্দি রোডে অবস্থিত ওলা কোম্পানির শোরুম থেকে একটি ইলেকট্রিক স্কুটি ক্রয় করেছিলেন। কেনার কিছুদিন পর স্কুটিটি ভালোভাবে চলছিল, হঠাৎ করে একদিন ইলেকট্রিক স্কুটিটি নষ্ট হয়ে যায়। তবে স্কুটির মালিক কোম্পানির শোরুমে গিয়ে খারাপ হয়ে গেছে বলে জানান। তখন শোরুম থেকে স্কুটিটি ঠিক করে দেওয়া হয়। স্কুটির মালিক বলেন, স্কুটি ঠিক করে দেওয়ার পরেও লাগাতার সমস্যা রয়েছে। অনেকবার এ ব্যাপারে কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরেও কোম্পানি থেকে লোক আসে, তারা স্কুটি নিয়ে রামনগর বাইপাসে গিয়ে চালিয়ে দেখেন। তারা কোম্পানির লোকেরা বলেন স্কুটি ঠিক আছে, তারপর মালিক বলেন গাড়ি যে ঠিক আছে তা যেন মেল করে জানান, কিন্তু আজ অব্দি কোনো মেল পাঠানো হয়নি কোম্পানির পক্ষ থেকে। এ ব্যাপারে স্কুটির মালিক আদালতে একটি মামলা দায়ের করেছেন। এই স্কুটি কিনে ওনার অনেক ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এদিন সাংবাদিক মাধ্যমের মধ্য দিয়ে জেলা প্রশাসন ও ওলা কোম্পানি বিভাগীয় আধিকারিকদের কাছে ন্যায্য বিচারের দাবি জানান তিনি। তাহলে যে স্কুটিটি কিনেছেন তা কোম্পানিকে ফেরত দিয়ে দেবেন এবং ওনার সব টাকা ফিরিয়ে দিতে হবে। আমি তাহলে 12 দিন পরে যে সময় গাড়ি আমি আয়তার লোকের কথা কাটাকাটি করি, এরপরে গাড়ি আমার করিয়া দিছে, কিন্তু গাড়ি ঠিক হয়েছে না। আমার গাড়ির মধ্যে আজকে চার্জিং প্রবলেম, দুটা প্রবলেম, আজকে 6-7 মাস ধরে আমি গাড়ির বহুত প্রবলেম কাটতে আছি। তারা কাছে আই, তারা কোন ম্যানেজারে জানে, হে জানে হে জানে, মানে এরকমই গুন্ডু গুন্ডু তারা অলরেডি, আর আইলে উল্টা আমারও গরম, মানে মাল বেচার সময় যেরকম কথা হয়েছে অকল এ উল্টা আমার লোকের ইয়েও করতে আছে। আমি তারা লোক বহু চেষ্টা করতাম মানে গাড়িটা ঠিক করে, কিন্তু তারা কোনো রেসপন্স দেয় না। মধ্যে আনলো তারা ম্যানেজার একটা ক্যালকাতার থেকে আনবার পরে তারা ইয়েও করছে, মানে মহাসড়কে লইয়া গেছে, মহাসড়কে লইয়া যাবার পরে তারা গাড়ি 20 কিলোমিটার, তো আমি মহাসড়কে তো আর চলাইবার লেগে গাড়ি আনছি না। আমার যে এইখানে চেক করিয়া বাস খুলে, হ্যাঁ আপনার গাড়ি ঠিক আছে আপনি নিয়ে যান, বাট গাড়ি তো ঠিক হয়েছে না। তারা আমি বললাম ঠিক আছে স্যার, আপনার যদি সব ঠিক থাকে তাহলে আমার একটা মেলে আমার ইয়েও করে যে আপনার গাড়িও অলওয়েজ রাইট, ব্যাটারি কোনো কিছু আপনার প্রবলেম না, সব কিছু আজকে 20-25 দিন হয়েছে কোনো রেসপন্স যায় না, আইলে সার্ভিসের কোনো রেসপন্স নাই, সার্ভিসের মানুষ যদি করি আমি সার্ভিস মানে কেউ আসেন তো নাই কোনো সময়, এরকম সুন্দর সুন্দর তারা অলরেডি টোটালি করিয়ে গেছে। হ্যাঁ আমি কোর্টে মামলা করছি, তবুও তারা কোনো রেসপন্স দেয় না আমার, তারা কোনো রেসপন্স দেয় না। আমি কোর্টে মামলা করছি, তারপরে কোনো তারা বুধবার আইয়া কইছে পর্যন্ত রিকোয়েস্ট করছি খুব সুন্দর, আজকে না পারিয়ে আমি এরকম জেলা প্রশাসনের কাছে ইয়ে করতে লাগে। 13 দফা দাবি আদায়ের লক্ষ্যে করিমগঞ্জ ধর্নায় নামলো ই রিক্সা অনার অ্যাসোসিয়েশন। শুক্রবার করিমগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ধর্না সেরে ই রিক্সা অনার অ্যাসোসিয়েশনের 13 দফা দাবি আদায়ের লক্ষ্যে ধর্না কর্মসূচি পালন করা হয়। এদিন ঘন ঘন স্লোগানে করিমগঞ্জ অফিস পাড়া উত্থল করে তোলেন। তারা বলেন, আমরা সবাই শহরের বেকার যুবক তথা অসহায় দরিদ্র ই রিক্সা চালক, আমাদের অপরাধ কি, আমাদের কে কেন হেনস্থ করা হচ্ছে? তাদের দাবিগুলির মধ্যে হচ্ছে ডিটিওর অধীনে রেজিস্ট্রেশনের অসুবিধা থাকলে করিমগঞ্জ পুরসভার অধীনে ই রিক্সা অন্তর্ভুক্ত করতে হবে, ঋণের মাধ্যমে ক্রয় করা ই রিক্সাগুলো চলাচল বন্ধ হলে সেই ঋণের পরিশোধের ব্যয়ভার কে নেবে, তাছাড়া আরও 11টি দাবি সমেত তারা ধর্নায় বসেন। এদিন এই ধর্না কার্যসূচিতে সামিল হন করিমগঞ্জ হিন্দু রক্ষী দলের কর্মকর্তারা। পরে করিমগঞ্জ ই রিক্সা অনার অ্যাসোসিয়েশন ও হিন্দু রক্ষী দলের কর্মকর্তারা যৌথভাবে জেলাশাসক মৃদুল যাদবের সঙ্গে সাক্ষাৎ করে জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যের পরিবহন বিভাগের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির নিকট একটি স্মারকপত্র প্রদান করেন। এই দাবি লই আমরা বলছি, যাতে আন্ডার যেগুলা পুরোনা গাড়ি আছে ইরিশকা চালক সমিতি, যেগুলা পুরোনা গাড়ি আছে হয় সরকারি পুরোনা গাড়িগুলা গিয়া নিয়া বাঙ্গিয়া বাজিস্তা করে ফেলাই দেব, কিন্তু এর বিনিময়ে হয় আন্ডারে কিছু টাকা দেব, যাতে 80,000-90,000 যেটা আমরা ফাইন্যান্সে আমরা নতুন ইরিশকা লইতাম পারি, এই ব্যবস্থা সরকারে কইয়া দেও। আর না যে এরকম যে আন্ডারের কাছ থেকে যে 2 দিন পর পর যে এদিকাতে ইরিশকা থামাইয়া 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা অবৈধভাবে লওয়ার এই পরিপ্রেক্ষিতে নাতে না হইলে যদি ঠিকমতো যদি আমরা ব্যবস্থা করা হয় না, আমরা বৃহত্তর আন্দোলনে এইটি বাধ্য হইব। আর যে জায়গাতে ইরিশকা চালকের যারা বাইরে জন্য বলছেন সবে দিন মজুর মানুষ, আজকে যদি এরা ইরিশকা চালায় তাই করার মধ্যে মা বাবা বাচ্চা বউ সবে খানি দিতে পারবো, নাইলে গড়ে খানি দিতে পারতো না। আজকের দিনে সরকারের বোঝা প্রয়োজন কেন এগুলা মানুষের যদি এরকম যদি 2 দিন পর পর ইরিশকারে ধরা হয় এইগুলার পরিবারের কেটে হইব, যদি এগুলা এরকম ধরা হয় তো তারা সরকারি চাকরি দেয়।
নাইলে একটা ব্যবস্থা করিয়ে দাও, রুজি রোজগারের ব্যবস্থা করিয়া, আর যদি রুজি রোজগারের ব্যবস্থা করিয়া না দেওয়া এইরকম রিক্সা যাতে না দৌড়া, এইগুলা লইয়া আজকে আমরা দর্নাতে বইছি। দর্নার কিছু মেমোরেন্ডাম আমরা আমরা মুখ্যমন্ত্রীরে দিমু, পরিবহন নিগম মন্ত্রীরে দিমু, দেওয়ার পরে যদি আমরা যদি খাওয়া যায় না আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে যাই। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। কৃপা ফাউন্ডেশনের উদ্যোগে আয়ুষী নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে এইচআইভি রোগের শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার সকাল 11:00 থেকে দুপুর 2:00 অবধি কৃপা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শিলচর কাঁঠাল রোড স্থিত আয়ুষী নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসারত চিকিৎসকদের এইচআইভি শনাক্তকরণ শিবির সহ এইচআইভি এইডস রোগের বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রথমে কৃপা ফাউন্ডেশনের পক্ষ থেকে ডক্টর এম কে বৈদ্য মহাশয় আয়ুষী নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসারত নেশাসক্তদের এইচআইভি রোগের শনাক্তকরণ করেন এবং পরবর্তী সময়ে জয়দীপ চৌহান বলেন এইডসের পুরো নাম হল অ্যাকওয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম এবং এই রোগ এইচআইভি পজিটিভ। এটি একটি ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। এই ভাইরাস মানুষের রোগ প্রতিরক্ষা সিস্টেমকে দুর্বল করে, শরীরে ব্যাকটেরিয়া ভাইরাস প্রতিরক্ষা ক্ষমতা হারাতে শুরু করে, যার দ্বারা শরীরের রোগের প্রকোপ বৃদ্ধি পায়। শরীরের প্রতিরোধের ক্ষমতা মাত্র 8 বা 10 বছর হ্রাস করা হয়। এই অবস্থাকে শুধুমাত্র এইডস বলা হয়। এইডস ভাইরাসটিকে রেট্রোভাইরাস বলা হয়। আয়ুষী ফাউন্ডেশনের দুই কর্মকর্তা ইকরাম রাসুল চৌধুরী ও রাজদীপ দত্ত নিজ নিজ বক্তব্য বলেন এইচআইভি বা এইডস রোগটি মাদকদ্রব্য সেবনের মাধ্যমে একটি সিরিঞ্জ বা কয়েকজনের মধ্যে ভাগ করলে এই মারণ রোগ এইচআইভি রোগের সংক্রমণ ছড়ায়, কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয়। এটি একই বাতাসে নিঃশ্বাস নিলে, হাত মেলালে, জড়িয়ে দলে চুমু খেলে, একই পাত্রে খাবার খেলে, পানি খেলে, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সামগ্রী ব্যবহার করলে, তার ব্যবহৃত টয়লেট ব্যবহার করলেও আপনি এইচআইভি ভাইরাসে আক্রান্ত হবেন না। তাই এই অঞ্চলের মানুষদেরকে এইচআইভি রোগ সম্পর্কে সচেতন করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। এইচআইভি এইডস অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা আমরা বিভিন্ন অঞ্চলে এইচআইভির বিষয়ে মানুষের সচেতন করা বা এইচআইভি কী ধরনের হয় এটার বিষয়ে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস করি এবং এইগুলোর ক্ষেত্রে বাঁচার জন্য এদের স্ক্যানিং করি এবং স্ক্যানিংয়ের মাধ্যমে এরারে মেডিকেলের যে ফেসিলিটি হয় এইগুলোর বিষয়ে আমরা আলোচনা করি। ধন্যবাদ। একটা মারাত্মক রোগ, এটা এক ধরনের ভাইরাস, এটা বেশিরভাগ আপনার নেশা থেকে আবার সেক্সুয়াল প্রবলেম প্লাস ব্লাড রিলেটেড হয়, হ্যাঁ, যেইগুলো আজকাল এই সময়ের ভিতরে বহুত ধরনের নেশা করার পরে এটা যেটা সিরিঞ্জটা ইউজ করে সিরিঞ্জটা শেয়ার করার কারণে এটা একজন পজিটিভ পেশেন্ট থেকে আরেকজন পজিটিভ হতে পারে। এটার জন্য যারা নেশা ইউজ করে এরা কী করে নতুন সিরিঞ্জ দিয়ে ব্যবহার একবারই ব্যবহার করে। আমরা আজকে আইইউসি ফাউন্ডেশন আর কিপার সাথে একটা এইচআইভি অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি। এজেওয়াইসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কবির উদ্দিন লস্করকে গাড়ি থেকে ধাক্কা মেরে প্রাণ নাশের চেষ্টা, গাড়ির ধাক্কায় গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, প্রাণে বাঁচলেন কবির উদ্দিন লস্কর। ঘটনার বিবরণে তিনি বলেন বৃহস্পতিবার রাত 9:00 নাগাদ বদরপুর থেকে আসার পথে পাঁচগ্রাম এলাকার একটি ট্রিপার গাড়ি ডান দিক থেকে তার গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায়। বারবি সুপারিশ ও দুর্নীতির বিরুদ্ধে তিনি সরব হয়ে থাকেন, তাকে প্রাণে মারতে গাড়ি ধাক্কা মারে। কবির অভিযোগ করে বলেন গাড়ির ধাক্কায় জীবনের সংশয়ের মুখে পড়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্মার্ট পুলিশের দেখা পাননি। বিপদের সময় যদি পুলিশের দেখা মেলে না তাহলে মুখ্যমন্ত্রী স্মার্ট পুলিশ কি করছে, এ নিয়ে প্রশ্ন তুলেন কবির উদ্দিন লস্কর। অন্য হাতেদি স্মার্ট আরক্ষী বলে কই টাকা অসম পুলিশের হাত পথত গীত গিজায় টাকার সময়তে যোৱাকালি ৰাতি যি ঘটনা মোৰ লগত সংঘটিত হৈছে অত্যন্ত দুৰ্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হৈছে, মই ইয়াৰ বাহিৰে তীব্ৰ গৰিহণা দিছোঁ আৰু অসম আৰক্ষীক কৈ দিব খুজিছোঁ যে অসম আৰক্ষী স্মাৰ্ট আৰক্ষী বুলি কৈ থাকে, ৰাজপথত গিজ গিজাই থাকে, তেওঁলোকে ৰাতি কয়লা গৈ আছে নেকি না চুপাৰী গৈ আছে নেকি সেইখিনি চাব লাগে, ক'ৰবাত মানুহ ক'ৰবাত মৰিছে নেকি, ক'ৰবাত এক্সিডেণ্ট হৈছে নেকি, ক'ৰবাত মাৰিছে নেকি, সেইবিলাক পুলিচৰ ৰাতি খবৰ নাই। পুলিচে ৰাতি কিয় কাৰণে পেট্ৰলিং দিব নোৱাৰে, যোৱাকালি ৰাতি যদি আমাক ক'ৰবাত মানুহে এনেধৰণৰ হত্যা কৰি পেলাই যাব পাৰিলেহেঁতেন তেওঁলোকে কি কৰিব পাৰিলেহেঁতেন, আজি সমগ্র হাইলাকান্দিত একটা ভয়াবহ পরিস্থিতি হব হব লাগা হলেতেন, কিন্তু আমি পুলিশক কইছো হাইলাকান্দি পুলিশে রাতে তেওঁলোকে পেট্রোলিং করব লাগে বা এনে ধরনের মানুষ তেওঁলোকে নিরাপত্তা প্রদান করব লাগে। আর যোৱাকালি রাতে যেটো ঘটনা মোৰ লগত হৈছে উদ্দেশ্য প্রণীত হৈছে ইন্টেনশনালি হৈছে মোক হত্যা করবর কারণে মোক ডাইন সাইডত আহি পেলায় এখন গাড়িয়ে মারি পেলায় গুছি গৈছে, ইয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক
আর পাঁচগ্রাম পুলিশের কেবাগী পুলিশক ফোন করার পিছনে রিসিভ নকলে ফোনত ফোন লাগা নাছিল। আর একটা কথা আমি কই দিছো, পুলিশে রাজপথত গীত গিজাই থাকা স্মার্ট আরক্ষী বলে কই থাকা পেট্রোলিং মারি থাকা আরক্ষী যাকালি পেট্রোলিংত নাছিল, কোনো খবর খবর লব নাছিল আর যাকালি এনে ধরনের ঘটনা সংঘটিত করেছে। আমি দোষীক অতি সোনকালে কয়াত্ত করবর কারণে যুবছাত্র পরিষদে আহ্বান জানাইছো। অন্যতা কিন্তু আই থাকবল সময় জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদে জেলাব্যাপী আন্দোলন কাটিছে আমি ঘোষণা করব। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে রাজ্য সরকারের খেল মহারণ নামক ক্রীড়ানুষ্ঠান বাহাদুরপুর বোয়ালিপার গঙ্গাপুর ধুমকর জীবিত হলো। এই প্রতিযোগিতার জিপিগুলির প্রত্যেক স্কুল থেকে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতা 1 নভেম্বর থেকে 3 নভেম্বর পর্যন্ত অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্ট ইতিমধ্যে আজ 3 নভেম্বর শেষ হয়েছে। আগামীকাল 4 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত কাবাডি এবং ভলিবল প্রতিযোগিতা চলবে। 8 নভেম্বর থেকে 9 নভেম্বর পর্যন্ত খো খো খেলা এবং ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 10 নভেম্বর থেকে 15 নভেম্বর পর্যন্ত এই আগামী 27 নভেম্বর থেকে বিধানসভা পর্যায়ে এই প্রতিযোগিতা শুরু হবে। স্টার্ট হয়েছে, আমরা প্রত্যেক জিপি ওয়াইজ আজকের যে 7টা জিপি আছে, আমরা যে ফুটবল স্কুলের বাচ্চারা বা ছেলে মেয়েরা পার্টিসিপেট করে 100 মিটার 100 মিটার 200 মিটার 400 মিটার 800 মিটার অতি সুন্দর খেলা হইতেছে। যে আমরা যে প্রতিযোগিতা চলে এখন বর্তমানে ফেজ 1 শেষ, ফেজ 2 শেষ, তার কারণে আমরা আসছে আজকে মোটামুটি শেষ পর্যায়ে আছে। সিলেকশন কতজন হবে আমরা ঠিক করতে হয়েছে না, ঠিক দিতে ওইটা ঠিক হবে যে আমাদের যে কতজন প্রতিযোগিতা আছে তাদের আপনার চ্যানেল সরকারেরই পদক্ষেপ যে গায়ক ছেলেমেয়েরা যেটাটুকু খেলা খেলায় তারা চান্স পায় না, বা কোনো ডিএসএর মাঠে হোক বা ডিস্ট্রিক্টে হোক অন্তর্জিতে যারা বাড়াইব তারা পদক্ষেপ বা সরকারেও দেখতে পাবো যে গাঁর যে প্রতিভা আছে তারা সুন্দর সুযোগ এগুলি আমার বক্তব্য শেষ করলাম আপনার চ্যানেলে। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার পড়ছি। শিলচরে অটো চালকদের দৌরাত্ম, এএসটিসি বাস চালকদের প্রতিবাদ। বাংলা ব্যানার কাণ্ডে শনিবার গণধর্ণা, সফল করার আহ্বান বিডিএফের। অবাধে বার্মিজ সুপার সিন্ডিকেট, হয়রানির শিকার স্থানীয় ব্যবসায়ীরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।